আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনলাইন মাদ্রাসার নামা শিক্ষা কোর্সের আজকের ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের আলোচনা হলো নাজাসাত বা অপবিত্রতার বিধান অপবিত্রতার বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করতে যাব তখন ইসলামী শরীয়তে এখানে আমরা দুইটা শব্দ অনেক বেশি শুনতে পাবো একটি হলো নাজাসাতে গলিজা আর একটি হচ্ছে নাজাসাতে খফিফা যে কোনো ধরনের অপবিত্রতা তার এই দুই ধরনের হুকুমের মধ্যে সেটা পড়বে অর্থাৎ যত ধরনের অপবিত্রতা আমরা দেখতে পাই সেই অপবিত্রতা বা নাজাসাত সেগুলোর হুকুম দুইটা হবে হয়তো সেটি নাজাসাতে গলিজা হবে অথবা সেটি নাজাসাতে খফিফা হবে আমরা আজকে আলোচনা করব যে নাজাসাতে গলিজা এবং নাজাসাতে খফিফা এগুলোর বিধান কি আসলে প্রথমে রয়েছে নাজাসাতে গলিজা শাব্দিক অর্থে নাজাসাতে গলিজা হলো কঠোর অপবিত্রতা এর মানে হলো এমন অপবিত্রতা যার হুকুম অপেক্ষাকৃত কঠোর যদি এই ধরনের নাজাসাত আপনার শরীরে অথবা আপনার পোশাকে অল্প পরিমাণ লেগে যায় তাহলে আপনার শরীর এবং পোশাক যথা নিয়মে ধৌত করতে হবে তে অল্প পরিমাণ এর মানে হলো যদি সেটা এক দিরহামের হামের বেশি হয় তাহলে এক দিরহামের বেশি যদি হয় তাহলে সেটা বেশি হিসাবে গণ্য হবে আর যদি এক দিরহামের কম হয় তাহলে সেটা অল্প হিসাবে গণ্য হবে এখন এই যে আমরা এক দিরহাম কথাটি বললাম এই এক দিরহামের মানে কি এই এক দিরহামের মানে হল আপনি আপনার হাতকে প্রসারিত করবেন স্বাভাবিকভাবে তারপর হাতের তালুতে আপনি পানি ঢালবেন যে অবস্থায় আপনার পানি হাত থেকে পড়ে যাবে সেই পরিমাণটা অর্থাৎ হাতের তালুর সেই পরিমাণটাকে বলা হবে এক দিরহাম এবং এটা শরীয়তি দিরহাম সুতরাং আপনার শরীরে অথবা আপনার পোশাকে যদি এক দিরহাম পরিমাণ নাজাসাতে গলিজা অথবা এক দিরহামের বেশি পরিমাণ নাজাসাতে গলিজা লেগে যায় তাহলে আপনি সেই নাজাসাত নিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন না এবং আপনার কাপড় যদি লাগে তাহলে সেই কাপড় পরিধান করে আপনি সালাত আদায় করতে পারবেন না কিন্তু যদি এক দিরহামের কম হয় তাহলে ওই কাপড়টি ছাড়া আপনার যদি অন্য কোনো কাপড় না থাকে তাহলে আপনি আপনি ওই কাপড় পরিধান করতে পারবেন কিন্তু যদি ওই কাপড় ছাড়া মানে যে কাপড় দিন হামের কম গলি গলিজা লেগেছে ওই কাপড়টি ছাড়া যদি অন্য কোনো কাপড় আপনার থাকে তাহলে সেই কাপড় পরিধান করে আপনি আর সালা করতে পারবেন না একইভাবে আপনার গায়ে যদি লাগে আপনার শরীরে যদি লাগে তাহলে সেই জায়গাটি ভালো করে ধৌত করে নিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে যদি আপনি এই পরিমাণ নাজাসাত নিয়ে নাজাসাদ দিরহামের বেশি পরিমাণ নাজাসাত নিয়ে যদি আপনি স্যালাদ আদায় করেন তাহলে আপনার সালাদটি শুদ্ধ হবে না তাহলে আমরা আবারও বলছি বিধানটি যে যদি নাজাসাতে গড়ি যা এক দিরহাম বা তার চেয়ে বেশি পরিমাণ আপনার শরীরে অথবা আপনার পোশাকে লেগে যায় তাহলে আপনি সেটা নিয়ে নামাজ আদায় করতে পারবেন না কিন্তু এক দিরহামের কম যদি হয় তাহলে সেই পোশাক ব্যতীত অন্য কোনো পোশাক যদি না থাকে তাহলে আপনি সেই পোশাক পরিধান করেই আদায় করতে পারবেন কিন্তু সেটি ছাড়া অন্য কোনো পোশাক যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সেই পোশাক পরিধান করে নামাজ আদায় করতে পারবেন না সাথে গলিজার উদাহরণ হলো রক্ত পুজ পেশা পায়খানা এই সমস্ত বিষয়গুলো এরপর আমরা আলোচনা করব নাজার সাথে খফিফা শাব্দিক অর্থে নাজাসাতে খফিফার অর্থ হলো হালকা অপবিত্রতা অর্থাৎ এমন অপবিত্রতা যার হুকুম অপেক্ষাকৃত হালকা অর্থাৎ নাজাসাতে গলিজা থেকে নাজাসাতে খফিফার হুকুমটা হচ্ছে হালকা বা কম কম কঠোর এর মানে হলো যদি এই ধরনের অপবিত্রতা অর্থাৎ নাজাসাতে খফিফা যদি আপনার শরীরে অথবা আপনার কাপড়ে লাগে এবং তার পরিমাণ যদি কাপড়ের যে অংশে লেগেছে সেই অংশের চার ভাগের এক ভাগের কম পরিমাণ হয় তাহলে আপনি সেই কাপড় পরিধান করে সালাত আদায় করতে পারবেন কিন্তু যদি চার ভাগের এক ভাগের বেশি পরিমাণ হয় তাহলে এমন কাপড় নিয়ে বা এই পরিমাণ নাজাসাত শরীরে থাকা অবস্থায় আপনি যদি নামাজ আদায় করেন তাহলে কিন্তু আপনার নামাজটি শুদ্ধ হবে না এবং সেই কাপড় পরিধান করে সালাত আদায় করলেও আপনার সালাদ শুদ্ধ হবে না সুতরাং আমাদের আজকের ক্লাস থেকে আমরা জানতে পারলাম যে সাথে গলিজা এবং সাথে খফিফা কাকে বলে এবং সাথে গলিজা এবং সাথে খফিফার হুকুম আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব যে কোন কোন অপবিত্রতাগুলো এগুলো সাথে গলিজার অন্তর্ভুক্ত আর কোন কোন অপবিত্রতা সেগুলো নাজা সাথে খফিফার অন্তর্ভুক্ত আল্লাহ রব আলমিন আমাদের কি বিষয়গুলো ভালোভাবে জেনে আমল করে তৌফিক দান করুন আমিন ও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত